বাট পেঁয়াজটার কাটাটা অনেক সুন্দর, এটা বেরেস্তা করে এটার উপরে দিও। আসসালামু আলাইকুম গাইস, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক, এন্ড টুডেস ব্লগ ইজ গোনা বি রিয়েলি ফান বিকজ আই এম হিয়ার এট জামজাম পাওয়ার এন্ড আই এম গোনা বি ইটিং ফালুদা হিয়ার, সো লেটস গো। আমরা একসাথে মিলেমিশে ফালুদা খাবো, সো আমি জামজাম পাওয়ার আসছি ফালুদা খাওয়ার জন্য, সো লেটস গো ইনসাইড। I love the entrance. I mean, এখানে কথা বলতে পারতেছি না, it's so badly, they are like honking, but as you can see that's the Zamzam sign and that is the entrance, so I'm going to be entering from here. Very nice. আমার কথা কি বোঝা যায়, because of the amount of honking I really can't speak, but অনেক exterior design টা অনেক সুন্দর এই দেশে, and you can see here that ওইখান থেকে হইতে পারো নাইস দেখা যেত, কিন্তু খুব তো ভিড় এই দেশে, মনে করো সব হাবি জাবি হয়ে থাকে, লাগে থাকে, এখন আমরা ভিতরে যাবো। I get the stairs, it's creepy. They have a little scan here, wow. Honestly, I like the exit better than the entrance, because entrance is like at the side, কিন্তু exit তো অনেক সুন্দর না, like look at that, এখানে আমি বসে থাকি, অনেক সুন্দর। এখানে আমার voice is like a little bit more clear than like outside, and outside is like a lot of noises and whatever, so I feel like inside is better. So this vlog is special because I have falooda in front of me and I have came to this place just for this falooda, so I wanted to taste. I mean falooda to taste for the taste one, so that's why I came here to taste it. So let's eat together. So far it looks nice. Dekhte onek nice. It's presented really well. I can see these pomegranates and jellies and like vegetables on top. So let's try it. First layer out here. Let's taste it. It's amazing, honestly. It's cool, it's refreshing. Aha, built up horror. Guys, you want to taste? No. Red cow. তো এখন প্রসেস চলতেছে পিজা বানানোর। বেসিক্যালি দেখেছেন নানু ভাই মাশাআল্লাহ অনেক চাঁদের মতো গোল বেসটা বানাইতেছে, দ্য ডো লিটারালি, এন্ড রাইট নাও লাইক অনেকগুলো পিস বানাইতেছি পিজার, সো দ্যাটস ওয়াই এখানে আরো বানানো হতেছে, ইটস ইন দ্য প্রসেস অফ মেকিং, সিন্স উই আর নট অনলি মেকিং ওয়ান পিজা, উই আর মেকিং আ লট, দিস ইজ লাইক উই আর মেকিং, এন্ড হিয়ার ওয়ান অফ দ্য পিজা ইজ ডান, আই থিঙ্ক ইটস অলমোস্ট ডান রাইট, সো অ্যাজ ইউ ক্যান সি ইটস ইন দ্য ওভেন রাইট নাও, এন্ড আই ডোন্ট নো ইফ ইটস কুকড অর নট, বাট উই নিড টু চেক, কিন্তু দে আর more to go. Pizza banana hotese right, cheese steak to gola gola here, I'm not sure keno kintu, but like let's try to manage, but ekhane mishti ache, eta diye na eta diye ami khabo na pizza, I'm not gonna eat pizza with this mishti, kintu eta emni ache keno, sponge mishti amar favorite. Okay, so ekhon amra pizza milemishe antar ami banatechi, ar dekhtecho cheese ta upore sundor kore chhore diteche, ajke jumma mubarak ejonno ami ashchi nanu না আজকে ফ্রাইডে অ্যাকচুয়ালি, সো দ্যাটস ওয়াই আই কেম, অ্যান্ড আমরা একটা প্ল্যান করেছি যে একসাথে মিলেমিশে একটা পিজা পার্টি দিব, সো দ্যাটস ওয়াই এখন পিজা পার্টিটা বানানোর জন্য অফকোর্স পিজা ছাড়া তো হয় না, তো এই জন্য আমরা মিলেমিশে এখন পিজা বানানো হতেছে, আর একটা অলরেডি ওভেনে ওই যে ঘুরতেছে, সো আর এটা এখন যাবে এটার পরে, তারপর এটার পরে আরেকটা যাবে, আরেকটা পরে আরেকটা যাবে, সো টোটাল আমরা বানিয়েছি হচ্ছে 5টা পিজা, আর পিজাটা বানানোর পর অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলিটা মাশাল্লাহ অনেক বড় দিলের ফ্যামিলি, সো দ্যাটস ওয়াই আমরা বড় করে বানাইতেছি, অ্যান্ড ইয়েস, সো এই জন্য মুন ভরে বানাতে হয়। আন্তমানির পেঁয়াজ কাঁটাটা অনেক সুন্দর লাগে আমার কাছে, লাইক অনেক সুন্দর করে, আমি পেঁয়াজ কাটতে পারি না, পেঁয়াজ আমাকে কান্না করায়, এই জন্য আমি পেঁয়াজ কাটি না, বাট পেঁয়াজটার কাঁটাটা অনেক সুন্দর, এটা বেরেস্তা করে এটার উপরে দিও। মাশাআল্লাহ লুক এট দ্যাট, ইটস লিটারালি উফ, আমার ইটস লাইক দ্য হিট ইজ টু ইন্টেন্স, কিন্তু লুক এট দ্যাট, ইট মাশাআল্লাহ লুকস অ্যামেজিং। এখন আমি সেকেন্ড ব্যাচটা যাবে, দিস ইজ দ্য সেকেন্ড পিস দ্যাটস গোনা গো ইন, সো আই এম টেকিং ইট, আই এম গোইং টু বি পুটিং ইট ইন, হিয়ার ইট গোজ, এন্ড উই ক্যান ক্লোজ ইট।